আসসালামু আলাইকুম বন্ধুরা, এমসি ব্লগস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। চলে এসেছি আমি মামুন আরেকটু বরাবরের মতো নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে থাকছে একটা মালয়েশিয়ান বোর্ডের ফুল বক্স খাট। তো এই খাট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই বলে নিই, যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে থাকবেন, আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো আসুন বন্ধুরা আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। এটা দেখতেই পাচ্ছেন একটা মালয়েশিয়ান বোর্ডের ফুল বক্স খাট। এটার সাইজ হচ্ছে আপনার 6 ফিট 7 ফিট। মাঝখানে নকশা বিস্কিটের করে দেওয়া আছে, মাঝখানে ফুলও করে দেওয়া আছে, ফুল করে কাট ফাইবার করে দেওয়া আছে। পাশাপাশি কালারটা আরেকটু ফুটানোর জন্য আমরা কিন্তু ফাইবার করে দিয়েছি। ফাইবার করার কারণে কিন্তু এক কালারের ভিতরে আপনার কালারগুলো একটু ফুটে উঠেছে। এক কালারের ভিতরে যখন কাঠের ফাইবার তখন কিন্তু কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। আর এটা সম্পূর্ণ মালয়েশিয়ান বোর্ডের, এটার কিন্তু ঘুণের গ্যারান্টি থাকছে এবং ফ্রি সার্ভিসিং থাকছে 8 বছর। আর আপনারা লেগ সাইডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেগ সাইড, এটা হচ্ছে লেগ সাইড। লেগ সাইডের ভিতরেও কিন্তু খুব সুন্দর করে তেঁতুল বিচি কালারের ভিতরে কাট ফাইবার করে দেওয়া আছে। কালারটা কিন্তু আসলে অনেক গর্জিয়াস এবং কালারটা ফুটে উঠেছে ফাইবার করার জন্য। আপনারা চাইলে এটা অন্য কোনো কালারও করে নিতে পারেন, সেই ক্ষেত্রে ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে আপনারা বলবেন যে আমরা এইভাবে বানিয়ে নিতে চাচ্ছি, তো আমরা সেইভাবে বানিয়ে দিব। আর আরেকটা জিনিস, এটার আমি মানে পুরোটা দেখাই, দেখেন কত মোটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু অনেক মোটা। এবং শুধু লেগ সাইড না, আপনারা হেড সাইডেও দেখতে পাচ্ছেন অনেক মোটা। এটা প্রায় 4 ইঞ্চির মতো মোটা করে দেওয়া আছে এই পাশটা। আপনারা চাইলে এটা আর একটু ছোট নিতে পারেন, বড় নিতে পারেন, আপনারা যেভাবে চাবেন আমরা সেইভাবেই বানিয়ে দিব। ফুল মালয়েশিয়ান বোর্ডের কালার চেঞ্জ হবে, নকশা চেঞ্জ হবে, যে কোনো জিনিস চেঞ্জ চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। পাশাপাশি এটার পাশিটা আমি একটু আপনাদেরকে দেখায় দিই। এটা হচ্ছে খাটের পাশি, এটা দুইটা হবে, দুই পাশে দুইটা থাকবে। আর এটা যখন সেটিং করবেন সম্পূর্ণ বক্স খাট, কোনো ড্রয়ার হয় না। আমরা অনেকে আপনারা বলে থাকেন যে আমাদের বক্স খাটের ড্রয়ার হয় না কেন, আসলে ড্রয়ার যদি করি করে দেওয়া যাবে, কিন্তু ড্রয়ার ইউজ করতে পারবেন না ঠিক মতো। যখন আপনি কাপড় চোপড় রাখবেন, খাটটা রেগুলার ব্যবহার করবেন, তখন একটু কর্চা হয়ে গেলে দেখবেন যে ড্রয়ারটা ঠিক মতো খুলছে না বা লাগছে না, যার কারণে আমরা ড্রয়ারটা করি না। তবে যদি আপনারা ড্রয়ার চান সেই ক্ষেত্রে আমরা ড্রয়ার করে দিতে পারবো। এটা হচ্ছে ব্যাক সাইড, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটার যেটা পারুনি মানে আমরা যেটা চলাট বলে থাকি, সেটা হচ্ছে সম্পূর্ণ ইউ ক্যালেক্টারের, এবং এক একটা বাটামের সাইজ হবে হচ্ছে 4 ইঞ্চি, আর থিকনেস হবে আপনার 10 মিলি, 10 মিলির মতো আপনার হচ্ছে হলো থিকনেস থাকবে, অনেক মজবুত। আর আরেকটা জিনিস আমি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই খাটের ঠিক মাঝখানে, ঠিক মাঝখানে আপনার ডাসার ব্যবস্থা করে দেওয়া আছে। এই ডাসাটাও হবে হচ্ছে ইউ ক্যালেক্টার গাছের এবং মোটা, অনেক মোটা। আর বিস্তারিত সবকিছু তো আমি এই খাটের বললাম, আপনারা 6 ফিট 7 ফিট আছে সাইজে, আপনারা চাইলে এটা 5 ফিট 7 ফিট নিতে পারেন, 4 ফিট 7 ফিট নিতে পারেন, আপনার যে যেভাবে চান সেভাবে আমরা বানিয়ে দিতে পারবো। আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাদেরকে বলতে হবে বা অর্ডার দেওয়ার সময় বলতে হবে যে আমার এই খাটের এই পরিবর্তনটা করে দিতে হবে। আর বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আমার এই বক্স খাটটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসে আপনারা জানিয়ে দিবেন, পাশাপাশি সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।